গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আর আমরা ভালো আছি। কিন্তু আমি একটু বেশ অসুস্থ, বেশ ভালো মতোই অসুস্থ। তো এখন বাজে সকাল 9টা আর আমরা যাচ্ছি ডাক্তার কাছে। তোমাদের দাদা ভাই ডাক্তার কাছে নিয়ে যাচ্ছে আমাকে, এই যে, কারণ মানে এই সাইডটা পুরো যন্ত্রণা, গলার থেকে না দাঁতের থেকে জানি না, সারা রাত আমি ঘুমাইনি, এত যন্ত্রণা এত যন্ত্রণা, কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে। তো এখন ও নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে, তো যাই ডাক্তারের কাছে, দেখি আসি কি বলে, দেখি। তো চলো সারাটা দিন কন্টিনিউ করো আর ভিডিওটি দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো, তাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। পাদ্রি যা ঘরে দরজা দে, যা রেডি হয় না, রেডি। তো চলো ঘুরে আসি। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে এত অসুস্থতার মধ্যেও এত হাসি আর আনন্দ উচ্ছ্বাস সাথে আসে কোথা থেকে, সেটা না। এখানে এই যে ডাক্তারবাবু আছেন না, উনি তো অনেক দিন থেকে আমাকে দেখে আমার টুকিটাকি শরীর খারাপ হলে। তো এখানে আসলেই উনি এমন ধরনের কথা বলে যে একটু হাসানোর চেষ্টা করে, সেটা যাতে আমি একটু ভালো থাকি। আর আমার মানে হাসলে তো জানো যে প্রত্যেক মানুষই ভালো থাকে, তো উনি সেরকম ধরনের একটু চেষ্টা করে যে যতটুকু এখানে আসে ততটুকু যেন একটু হাসি খুশিতে রাখতে পারি, ব্যাপারটা হলো এটাই। তো ওখানে মানে এটাই বলছে ওরা যে এত অসুস্থতার মধ্যে ভিডিও কিন্তু বন্ধ নেই, তো সেই কারণেই একটু হাসি ঠাট্টা মজা হচ্ছিল আর কি। তো অসুস্থতা যতটাই হই না কেন, যে কাজটা আমি করছি সেই কাজটা তো আমাকে মন দিয়ে একটু করতেই হবে, তাই না? আমি আমার ডেইলি লাইফস্টাইল ভিডিও আপলোড করি, তো সারাদিনে যতটুকু যা করি সেটুকু একটু তুলে ধরার চেষ্টা করি। তো এখানে দেখো মানে আমার কিন্তু ঠিক টনসিলে ব্যথা নয়, টনসিলটা তো উপরের দিকে হয় এই যে ওইখানটাতে, কিন্তু আমার হচ্ছে একদম গলাতে ফুলে গেছে, গলাতে ফুলে গেছে আর প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে দুপুর 1:30, আর সকালে ডাক্তার দেখিয়ে এসেছি, তারপরে ওষুধপত্র খেয়ে শুয়েছিলাম। তো আগের থেকে অনেকটা বেটার ফিল করছি, মানে এতটা যন্ত্রণা করছিল সেই যন্ত্রণাটা কমেছে ওষুধ খাওয়ার পরে। তো গলায় প্রচণ্ড ব্যথা আছে এখনও, আর দুপুরে রান্না বসিয়েছি। তো রান্না আমাদের একটু লেট করেই হয়, কারণ অদ্রিজা স্কুল থেকে আসতে প্রায় 3টের উপর হয়ে যায়, তোমাদের দাদা ভাইয়েরও কাজ করে আসতে তাও হয়ে যায়, তো সেই কারণে রান্নাটা একটু লেট করেই বসাই। আর সেরকমভাবে তো বেশি কিছু করবো না, শুধুমাত্র এই যে ডিম সিদ্ধ করেছি, তো ডিমের একটু ঝোলও ঠিক করবো না, একটু মাখা মাখা টাইপের করবো। আর হচ্ছে পালং শাকের তরকারি, অদ্রিজা ইদানিং পালং শাকটা খুব খেতে চাইছে, মানে একটু ভালো মতো করে রান্না করতে হবে তেলে কষিয়ে, ও এখন পালং শাকটা খুব খেতে চায়, তো পালং শাকেরই তরকারি করছি আর ডিমের কারি টাইপের করব কিন্তু আলু দিয়ে। তো এতটুকুই রান্নাবান্না হবে, তো কথা বলতে তো একটা সমস্যা হচ্ছে। তো চলো প্রিপারেশন নিচ্ছি এখন, মানে সবজি টবজি কাটাকুটি করছি, আর ওদিকে তো ডিম আর ভাত বসিয়ে দিয়েছি, ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি, আর ভাতটা প্রায় হয়ে এসছে অনেকটা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই চাইবো। তো এখানে দেখো এই যে পালং শাক কেটে নিয়েছি, আর এগুলো হচ্ছে জমির পালং শাক, একদম টাটকা, মানে কেনা নয়, জমি মানে আমাদের জমির পালং শাক তো খুবই টাটকা, ফ্রেশ আর খুব সুন্দর খেতে এগুলো। দেখো দেবো বলে মূলো, গাজর, আলু, মটরশুঁটি আর বেগুনটা কাটবো। তো দেখো পালং শাকের তরকারির জন্য পালং শাকের যে ঘণ্টটা করব, এখানে আলু, গাজর, মূলো আর এইগুলো হচ্ছে কি ফুলকপির ডাঁটা ফেলে দেবো, তো সব একসঙ্গে এগুলো ভেজে নিচ্ছি। আর এইরকম করে ভেজে না, রান্না না করলে অতটা টেস্ট হয় না, অদ্রিজা খাবে না। আসলে কি বলতো, মানে আমি তো খুবই কম তেলে রান্না করতাম, কিন্তু এরকম করে হয়তো সবাই রান্না করে, কিন্তু আমি এইভাবে করতাম না, তেলটা বেশি লাগে বলে। তেলটা তো জানো সবাই যে খুবই শরীরের পক্ষে ক্ষতিকারক, কিন্তু তবুও আমরা খেয়ে ফেলি, তো আমি খুব চেষ্টা করতাম যতটা কমে করা যায়। তো ইদানিং আবার একটু বেশি লাগছে,
আর বেশি করে ফেলছি, আর অদ্রিজার খুব টেস্ট লেগেছে এরকম। মা পালং শাকের তরকারি করবে এরকম করে টেস্টি করে, না হলে আমি খাবোই না, ঠিক আছে? তো এরকম একটা ব্যাপার। তো এবার এইরকম তেল তো আমি আগে কখনো খেতে অভ্যস্ত ছিলাম না, মানে নিজের রান্নায়। সেই জন্য দেখে না আমার একটা কীরকম লাগে যে এত তেল, এত তেল খেয়ে নিচ্ছি, হ্যাঁ এরকম একটা ব্যাপার। তো জানো যে তেলটাকে অ্যাভয়েড করা খুব ভালো, মানে এটা কোনো ইয়ে নয়। অনেকে মনে করে যে কি ওই তেল খায় না বলে লোকে মানে নিন্দা করবে, সেটা নাই, যতটা না খাবে ততটাই ভালো। আমিও কারোর নিন্দা পরোয়া করতাম না, মানে যতটা কমে ততটাই করতাম আর কি রান্না। তো ইদানিং বলছি না, আবার এই খেয়ে খেয়ে এটা তো মুখের স্বাদ, মুখের স্বাদ লেগে গেছে এমন যে এখন মনে হচ্ছে এইভাবেই খাই, যা হয় হোক, এরকম একটা ব্যাপার। এখানে দেখো সমস্ত সবজি আর শাকটা পুরো তেলে কষিয়ে নিয়েছি, আর এইখানে আছে বড়ি ভাজা, মশলাটা তেলে কষানো। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, আর অদ্রিজা চলেও এসেছে, আর তিনটের ওপরও বেজে গেছে। এই সময়টাই আমাদের লাঞ্চ টাইম, আমাদের লাঞ্চটা একটু লেট করে হয় যেহেতু স্কুল থেকে আসে, তো এই কারণে একটু লেট হয়। তো চলো ফাইনালি কী কী রান্না করলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, আর অদ্রিজাকে খেতে দিয়ে দিয়েছি কারণ স্কুল থেকে এসেছে তো খিদেও পেয়ে গেছে। তো এই যে দেখো পালং শাকের ঘন্ট হয়েছে এখানে, আর অদ্রিজা ভাত খাচ্ছে, আর এখানে আলু ফুলকপি ভাজা। আমার একদম ফোনে চার্জ নেই, ফোনে একদম চার্জ নেই। তোদের স্কুলে যে মনিকা ম্যাডাম, ওর ছেলে বিশাল ইঞ্জিনিয়ার, বিশাল বড়। আর এই যে দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে, খুব অল্প পরিমাণেই করেছি একবারের জন্য। টানটানা বন্ধুরা, এসে দেখো আজকে চারটে বিরিয়ানি এসছে, চারটে বিরিয়ানি বলতে হাফ বিরিয়ানি ফুল নয়। তো চারটে বলতে মা এসছে আমার, তো সেই কারণে ভাবলাম যে মাকে একদিন একটু বিরিয়ানি খাওয়াই, তবু হাফ ফুল নয়। তো যাই হোক, ফোনে বলেছিলাম কারণ ফোন করে দিতে হয়, শেষ হয়ে যায়, তো ফোন করে দিয়েছিলাম যে চারটে হাফ বিরিয়ানি রাখতে। তো তোমাদের দাদাভাই, তো তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে আসলো, আর এখন বাজে রাত্রির 9টা হয়ে গেছে। তো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব, তো চলো দেখি সব বিরিয়ানি বিরিয়ানিটা থালায় থালায়। তো বন্ধুরা, বলতে কখনো লজ্জা নেই, মানে এটা আমার না, আমার তো একদম লজ্জা নেই কোনো কিছু, কারণ যেটা আমার সামর্থ্য নেই, যেটা আমি খাই না, সেটা কি করে বলবো? অনেকে আমি দেখেছি যে লোক দেখানো এটা খায় ওটা খায়, কিন্তু সেটা না, আমরা এরকমটাই। আসলে কি বলতো, আমার মা কোনো দিনও বিরিয়ানি খায়নি, ঠিক আছে? তো মা একদিন গল্প করছিল যে বিরিয়ানিটা কী জিনিস, ফ্রায়েড রাইসটা তো ঘরেও খাওয়া হয়েছে, আবার যে কোনো অনুষ্ঠান বাড়িতে মোটামুটি ফ্রায়েড রাইসটা এখন সব জায়গাতে দেয়। তো মা বলছিল বিরিয়ানিটা কী জিনিস, বিরিয়ানি কোনো দিনও খায়নি, তো এরকম একদিন গল্প করছিল। তো সেদিন আমি অদ্রিজা সঙ্গে বলছিলাম যে এরপরে দিদা যেদিন আসবে সেদিন একটু বিরিয়ানি নিয়ে আসবো আমরা হাফ হাফ করে। আর এখানে হাফ বিরিয়ানি সত্যিই অনেকটাই দেয়, এটা মানে হাফটাতেই হয়ে যায় আমাদের, তো সেই কারণেই হাফ বিরিয়ানি। তো মা এসে মাকে জানাইনি, তো ফোন করেছিলাম, তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে আসলো। তো সেটাই বলছি, মানে বলতে কোনো লজ্জা নেই যে অনেকে ভাবে বিরিয়ানি আবার খায়নি, না খেতেই পারে, একটা গ্রামের অতি গ্রামের সাধারণ মানুষ একটা, হ্যাঁ আমরাই তো সেইভাবে খাই না, তাহলে সেটার আবার লজ্জা কিসে, তাই না? তো সেই জন্যই মাকে আজকে প্রথম বিরিয়ানি খাওয়ালাম। তবে এর আগে আমি একদিন নিজে বানিয়ে খাইয়েছি, কিন্তু সেটা এগ বিরিয়ানি, কারণ মা বাড়িতে এসেছিলো, মানে এরকম বলার পরে তারপরে একদিন। তো সেদিন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি করবো বলেই প্রিপারেশনটা নিয়েছিলাম, কিন্তু সন্ধ্যাবেলা বললাম না আমরা এতটা গ্রামগঞ্জে থাকি, তোমাদের দাদাভাই চিকেন নেওয়ার জন্য বার হয়েছিল, কোথাও চিকেন পাইনি। তো শেষমেশ ডিম নিয়ে এসেছিলো, ডিম বিরিয়ানি বানিয়েছিলাম। তো ডিম বিরিয়ানি কি বলবো, অতটা যে চিকেনের যেটা একটা স্বাদ, সেই স্বাদটা তো হয় না, চিকেন মাটনের যে একটা স্বাদ, তো আর মাটন তো আমাদের এখানে মাটনে মাটন বিরিয়ানি পাওয়া যায় না। তো যাই হোক, আজকে মায়ের সেই আশাটা একটু হলেও পূরণ করতে পারলাম, এটা মানে খুব ভালো লাগছে যে সন্তান হয়ে মায়ের একটুখানি ক্ষুদ্র আশা, যদিও মা আমার কাছে কখনোই চায়নি, সেটা আমার মনে হয় কোনো মায়েই চায় না, কিন্তু ওই যে কানে শুনেছিলাম, এটা শুনে খারাপ লাগে যে আমরা তো তবু মাঝের মধ্যে একটু আধটু এইসব জিনিস চিনি কি খাই, তো আমার মাটা খাইনি, তো সেই জন্য এটা নিয়ে এসেছি। আর একদিন বাবাকে খাওয়ানোর ইচ্ছা আছে, বাবা তো খুবই কম আসে,
তো আমরা ওখানে যখন যাব বেশিরভাগ দিন আমরা বিকেলের দিকে যাই, তো আদ্রিয়াকে বলছি যে এরপরে যেদিন আমরা বিকেলের দিকে যাব তো এরকম কয়েকটা পার্সেল নিয়ে যাব, তাহলে বাড়ি গিয়ে ভাগ বাটোয়ারা করে সবার খাওয়া হবে, বাবারও খাওয়া হবে, বাবাও কোনো দিন খায়নি। তো এটা কোনো হাসি লজ্জা কিচ্ছু নেই, কারা কীরকমভাবে নেবে আমি জানি না, কিন্তু এটা শুধু আমার না, অনেকেই গ্রামের মানুষ এগুলো খায়নি জানে না, ঠিক আছে। তো যাই হোক, মাকে খাওয়াতে পেরে আজকে আমার ভীষণ ভালো লাগছে। তো চলো দেখতে থাকো, খুবই ভালো লাগবে ভিডিওটি, আর দেখতে থাকো বলতে কি ভিডিওটি এখানেই শেষ। এই যে বিরিয়ানিটা খাচ্ছি, আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি ঘরের মধ্যে, টিভি দেখছি আর খাচ্ছি। তো আজকে বিরিয়ানিটা খেতে খেতেই ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।